बाकी रखो भाई। চারজন আছে, তাহলে আপনি করেন, তিনজন আছে, তাহলে আপনি করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেন সবাইকে আসার জন্য। হ্যাঁ আসি। হ্যাঁ বলে, আচ্ছা আপনার সমস্যা সলভ হয়েছে? সবাই আস্তে আস্তে আপনার, রাস্তা যতটুকু বুঝলাম কারো কোনো সমস্যা আছে নাকি, আবার কেউ লজ্জা করতেছেন এরকম আছেন কেউ? আমি কিন্তু নেক্সট ক্লাসে সবারই নিব, নেক্সট ক্লাসে হোমওয়ার্ক নিব, হোমওয়ার্ক হোমওয়ার্ক দিব, কাজের অগ্রগতি বোঝাতেন, সে কি কাজ বুঝলেন না বুঝলেন, কার কাজের অগ্রগতি নাসরিন আপনার বুঝতে কোনো সমস্যা হচ্ছে বা আপনি বুঝতে পারছেন নাসির ক্লাস? আঞ্জুম, আঞ্জুমান আরা, আপনার কি সমস্যা আছে কোনো বা প্র্যাকটিস করতেছেন ঠিক মতো? আচ্ছা এই রনি সাহার, আশিক, তারা কিন্তু ভালো ভাবে দেখাচ্ছে, মানে তারা কিন্তু যে ভালোভাবে আয়ত্ত করতে পারতেছে এটা কিন্তু বুঝতে পারতেছি। তো আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা শেয়ার করবেন, ঠিক আছে? বারবার বলতেছি, কারো যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ 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 রাইট, যদি লজ্জায় কিছু না বলে আসলে সেটা নিজেরই লজ। হ্যাঁ 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 সেটাই সেটাই নিজেরই লস, কারণ এখানে নিজেরাই শিখতে আসছেন, এখানে সবাই পরীক্ষা দিয়ে আসছেন, নিজেরাই অনলাইনে পরীক্ষা দিয়ে এখানে আসছেন। যদি আপনাকে সরকার দিতে চাচ্ছে, এখন আপনি যদি না নিতে চান তাহলে তো কিছু করার নাই, আমরা তো আর জোর করে আপনাকে দিতে পারবো না। আপনার আগ্রহ থাকতে হবে, আপনার আগ্রহ থাকলে আপনারা কিছু এখান থেকে নিয়ে যেতে পারবেন, আগ্রহটা যদি না থাকে তাহলে কিন্তু লাভ নেই। তো মোটামুটি অনেকেই জয়েন করছে, সেটা বলতে পারি। আচ্ছা আমি কি শুরু করবো?
এখন শুরু করতেছি। আচ্ছা, আমি এখানে স্টার্ট করে দিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে তো? তো যতটুকু বুঝালাম এর মধ্যে কারো কোনো সমস্যা নেই তো? আমি কিন্তু লাস্ট একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে একটা পেজ থেকে আরেকটা পেজে কীভাবে নিতে পারে, তা আশিক পারতেছিল না, এটা আমি তাকে দেখেছি। তো যে লেয়ারটা নেব সেটা ড্র্যাগ করে এভাবে টান দিয়ে দিল, এখান থেকে ড্র্যাগ করে এইখানে এই মাঝখানে ফেলতে হবে। আপনি পাশে ফেললে হবে না, ঠিক আছে? এইভাবে ড্র্যাগ করে মাঝখানে ফেলতে হবে। তারপর আপনার যদি দেখেন যে ছবি ছবি কিন্তু দুই রকম হতে পারে, এক হচ্ছে ছবি আপনার পেজে থেকে অনেক বড় হয়েছে অথবা অনেক ছোট হয়েছে, সেক্ষেত্রে দুইটা অপশন আছে, দুইটা গতি আছে। আমি আপনাদেরকে এতটুকু দেখাচ্ছি, এই পর্যন্তই দেখাই, বেশি দূর যেয়ে লাভ নেই আসলে। ধরেন ছবি আপনার এখানে অনেক কিছু বোঝার আছে, বললাম ছবি এতটুকু আসছে, এতটুকু আসছে তা আরো ছোট। এই যে আশিকের যেরকম সমস্যা হচ্ছিল সেটা আমি দেখাচ্ছি কিভাবে সলভ করবো, একদম ছোট হয়েছে এরকম, ধরেন একদম ছোট, মানে একদম বিন্দুর মতো। তখন করবেন কি, এই কন্ট্রোল প্লাস দিয়ে জুম করবেন, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করবেন, জুম করে আনবেন, দেখবেন যে কি অবস্থা আছে। তারপর আরো জুম করবেন কন্ট্রোল প্লাস দিয়ে, দেখছেন এটা ফাটা, মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। তো এটা যাই হোক, এটা যে অবস্থায় থাকুক এটাকে বড় করার প্রসেসটা দেখাচ্ছে আর কি। তো এটা যখন না না আমি বলি, আপনি আমাকে ফলো করেন, রনি আপনি ফলো করেন, আমি যা বলি। তো আপনি এটা সিলেক্ট করেন অথবা লেয়ারটা ধরেন, ঠিক আছে? যে লেয়ার সেটা ধরেন, ধরে কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিলে দেখবেন যে চারদিকে একটা সিলেকশন আসছে, ঠিক আছে? সিলেকশন আসলে তখন করবেন কি, শিফট চেপে, শিফট চেপে যে কোনো একটা কর্নারে উপরের দিকে অথবা নিচের দিকে অথবা এই দিকে অথবা এই দিকে, ডানে বামে, মানে যেখানে ইচ্ছে সেখানে টানবেন। ধরেন আপনি এরকম বড় দিলেন ছবিটা, কিন্তু রেজলিউশনটা মানে কমে গেছে, একদম ইয়ে গেছে, ডিস্টার্ব হয়ে গেছে ছোট করার কারণে। যাই হোক, একটা ফাইল যদি এরকম আপনাদের ছোট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা এইভাবে মানে বড় পাবেন, বোঝা গেল? এইভাবে কন্ট্রোল টি ধরে, মানে এটা ওটা এরকম, তো আপনার কন্ট্রোল টি ধরে ধরেন এইভাবে টানবেন, আসলে নিচের দিক ধরে টানবেন, উপরের দিক ধরে কম টানবেন, নিচের দিক ধরে সবসময় টানবেন কর্নারে। আর কর্নারে অবশ্যই শিফট চাপবেন, শিফট ছাড়াই বলে কিন্তু এই যে চ্যাপটা হয়ে যাবে, শিফট ছাড়া যাবে না কোনোভাবে, শিফট ছাড়া যাবে না, তাহলে কিন্তু চ্যাপটা হয়ে যাবে, শিফট ছাড়া যাবে না। তারপরে এন্টার, এন্টার দিলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, দেন এইটা তো গেলে, এটা আপনি ফেলে দিলেন। ধরেন আপনার পেজের থেকে আপনার ছবিটা অনেক বড়, ধরেন এই ছবিটা থেকে আবার নেই, আবার নেই, এখানে ফেলে ধরেন ছবিটা অনেক বড় আসছে, আমি নিজেই বড় করতেছি, এরকম হবে সামনে হবে, দেখবেন যে পেজের থেকে ছবি অনেক বড়, তখন বলবে যে স্যার এগুলো ফেললাম কিন্তু ছবি তো আসে না বা ছবি পাচ্ছি না,
কিন্তু কিংবা ছবি মানে কই গেল বা ছবি দেখা যাচ্ছে না, তো তখন আমি বলবো আপনারা এখানে লক্ষ্য রাখবেন, এখানে আপনারা ওই ছবি যে আনছেন ছবির ফাইল আর এখানে লেয়ারের ফাইলটা মিলাবেন যে ওটা আছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ আছে তাহলে কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিলে সেটা যেই প্রান্তে থাকুক না কেন এই যে দেখছেন সবুজ, মানে আমার ফাইলটা এখানে লুকানো ছিল বা এখানে আছে এটা আমি। এইবার আপনি এটাকে ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন, শিফট ধরে যে কোনো একটা কর্নার আপনি করে ছোট বড়। শিফট ধরে যে কোনো একটা কর্নার, ঠিক আছে শিফট ধরে যে কোনো একটা কর্নার ধরবেন, শিফট ধরে তারপর ছোট বড় করবেন, কোনোভাবে শিফট ছাড়া যাবে, শিফট ছাড়লে কিন্তু ছোট বড় হয়ে যাবে, মানে চ্যাপ্টার হয়ে যাবে মোটা চিকন চ্যাপ্টার হয়ে যাবে। ওকে তো এই হচ্ছে অবস্থা, তো বোঝা গেল, তো অতটুকু বুঝতে কারো সমস্যা আছে? এখন কি মনে করেন এত আজকে কি পর্যন্ত পর্যন্ত থাকবে, আমরা কি আবার ক্লাসটি রিভিউ করবো নাকি আরো নতুন কিছু শিখবেন? হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আজকে লাস্ট দেখে তারপরে সামনের ক্লাস থেকে আর বাকি টুলস গুলো দেখাবো। আমি এই ছবিটা ধরেন আমি এটা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি ফেলে দিলাম, কোনটা দিয়ে এই ম্যাগনেটিক টুল দিয়ে আমরা এটাকে ধরেন যে কোনো একভাবে এডিট করলাম, এইভাবে এইভাবে এডিট করলাম, তো কর্নারে চাইলে কর্নারে মানে প্রয়োজন অনুযায়ী এটা দিবেন। ম্যাগনেটিক টুল মাঝে মধ্যে লাগবে, যখন বেশি ক্ষেত্রে কাজ করবেন তখন লাগবে। কর্নারে ক্লিক করবেন তাহলে এটা ইজিলি নিয়ে যাবে, কর্নারে ক্লিক, কর্নারে কর্নারে ক্লিক করবেন, নিজে নিজে নিয়ে নিচ্ছে, আপনাকে তো কিছু করা লাগছে না, যদি না নেয় তো কিছু মাঝে মধ্যে রেজুলেশনের জন্য ঝামেলা পায়। এই জন্য আসলে আমি এটা পছন্দ করি, এটা দেখছেন এখন এইখান থেকে এবারে নিয়ে গেছি, যাই হোক এখান থেকে আমি আবার নিচ্ছি। এটা অবশ্য খুব খুব পেইনফুল একটা মানে অপশন, এটা মানে খেলা দেয় মানে এটা কন্ট্রোল জেড দিলে কাজ হয় না যে কোনো একটা অবস্থা। নতুন করে নতুন করে শুরু করতে, হ্যাঁ দেখছেন এই যে এটা ভুল হয়েছে, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি, পরে বলবেন যে স্যার এটা দেখালেন না। দেখছেন আমি এখান থেকে নিতে পারতেছি না, আমাদেরকে আবার ঘুরে দেখছেন এখানে এটা যে মিলাইলাম, মিলানোর পরে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেলাম, তো সিলেক্ট হওয়ার পরে তারপরে আমরা চাইলে আবার এটা ই করতে পারি। আচ্ছা আমরা একটা একটা করে নিই, ধরেন এটা রাখলাম আর কন্ট্রোল সি, তারপরে হচ্ছে একটা লেয়ার যদি নিই তাহলে কন্ট্রোল কন্ট্রোল ডি, হ্যাঁ তাহলে ছড়ে দেখবেন যে ঠিকঠাক আছে, কিন্তু দেখবেন যে কপি হয়ে গেছে, তারপর ভাবলেন যে আমি তো ফুল নিলাম কিংবা আমি আমার সিলে টেনশন নিলাম হাইট টেনশন নিব, তো আবার আলাদাভাবে আর একটাই করবেন যদি দরকার হয়। আর এটা প্রাইমারি লেভেল আর কি, এখানে যে আপনার একদম এটা করা লাগবে বা এরকম সেটা এমন কোনো ব্যাপার নাই। তো নিচে করতে লাগতেছে খুব সাবধানে করতে হয় জিনিসটা, আমি এতটুকু এক্সট্রা নিতেছি কারণ হচ্ছে যে
এই যে এই মিলাবেন যখন তখন কিন্তু একটা গোল চিহ্ন আসবে, মানে ওই জিনিস এখন দেখেন আমি কিন্তু একটা মিস্টেক করছি, দেখছেন একটা ভুল কিন্তু আমি করে ফেলছি আপনাদের দেখে শেখাতে গিয়ে, কি বলেন তো? না না ওইটা না, এটা হচ্ছে লেয়ার সিলেক্ট করি নাই, লেয়ার সিলেক্ট করি নাই, যে এই লেয়ার থেকে নিচ্ছে কিন্তু এই লেয়ারটা কিন্তু সিলেক্ট করি নাই, ঠিক আছে? আর যদি আমি এই লেয়ার সিলেক্ট করি তাহলে কিন্তু এই এতটুকু অংশ নেবে, এই যে এতটুকু এই এই অংশ নেবে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই অংশটুকু নেবে, পাতার এই অংশটুকু কপি হবে, এইগুলো আর কপি হবে না, কারণ এখানে কিছু নাই। আর যদি এটা নেন বা এই লেয়ারের উপর সিলেক্ট রেখে করেন, তাহলে লেয়ারের এটা সিলেক্ট হবে, প্লাস একটা নতুন লেয়ারে যদি আপনি নেন লেয়ার কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিলে এখন আপনি ছবিটা ই করেন, সমস্যা নেই, এটা প্র্যাকটিসের জন্য রাখেন, ইচ্ছে করেন এটা আপাতত রাখেন, এইটা নিয়ে তো প্রিন্ট হওয়ার দরকার নাই। এর থেকে আরো ভালো সিলেকশনের অপশন আছে, আর সেটা হচ্ছে পেন টুল। পেন টুলের উপরে আসলে এখন ঠিক আছে, সবচেয়ে ভালো টুল হচ্ছে সিলেকশনের জন্য পেন টুল, এটা বেস্ট, এটার কাজ কিন্তু খুব সুন্দর, খুব সুন্দরভাবে সিলেক্ট করা যায়, ঠিক আছে? এটা সম্ভবত টুকটাক আইডিয়া আপনারা সামনে পেয়ে যাবেন, এবং ফুল আইডিয়া আমি সামনে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এটা খুব ইজিলি কাজ করা যায় এবং খুব মানে স্মুথলি কাজ করা যায়, আপনি যতটুকু চান ততটুকুই আপনি রাখতে পারবেন স্মুথলি, মানে এটা বোঝার কোনো ই নেই। আপনাকে প্রফেশনালি কাজ করতে গেলে এই পাথ এই পেন টুল দিয়ে কাজ করতে হবে। আপনি যদি প্রফেশনালি কাজ করতে যান আপনাকে এই পেন টুল দিয়ে কিন্তু নেক্সটে কাজ করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যেসব কাজ করা হয় সেই কাজগুলো কিন্তু এই পেন টুল দিয়ে করা হয়, ঠিক আছে? পেন টুলের অবশ্য বিভিন্ন ভাগ আছে, কিন্তু আমরা আপাতত পেন টুলের প্রাইমারি লেভেল যেহেতু আছি পেন টুলটাই শিখবো, আর বাকিগুলো আমরা আরো পরে শিখবো, আর সামনের সিলেবাস আমাদের আসতেছে। কিন্তু টুলের কাজ আপাতত আজকে এ পর্যন্তই থাক, যেহেতু অনেক কিছু দেখাইছি। হ্যাঁ বলেন। সিলেক্ট যতটুকু রাখছেন, আচ্ছা স্ক্রিন শেয়ার দেন তো দেখি আমরা সবাই, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা এটা সিলেক্ট হয় নাকি এটা সরাইতে চাচ্ছেন? ও ও আচ্ছা, কন্ট্রোল ডি, হ্যাঁ কন্ট্রোল ডি, ও আচ্ছা আচ্ছা, যাক সমস্যা নেই, এইরকম কারো অনাকাঙ্ক্ষিত কোনো সিলেকশন যদি আসে এসে পড়ে তাহলে কন্ট্রোল ডি দিলেই হবে, আর কিছু লাগবে না। থ্যাংক ইউ। তো আজকে মোটামুটি আমরা এতটুকুই আমরা আজকে এতটুকুই দেখলাম। আচ্ছা এটা সেভ দেবো কিভাবে সেটা, আচ্ছা এটা সেভ দেওয়ার জন্য আমাদেরকে মানে শুধু ছবি ব্যাকগ্রাউন্ড আসবে না? আচ্ছা আচ্ছা, তাহলে এই যে সেভে যাবেন, আচ্ছা আমি বলতেছি, আমি বলতেছি না একটা ব্যাপার আছে আমি বলি, আপনি সেভে যাবেন মানে জেপিজি করবেন, জেপিজি ফাইলে যাবেন, একদম ইজি, ফাইলে যাবেন, ফাইলে যে সেভ সবাই নোট করে রাখেন, ফাইলে যে সেভ বা কন্ট্রোল প্লাস এস সেভে যাবেন। এখানে ধরেন আমি ডেস্কটপে সেভ দিতে চাইলাম, ডেস্কটপে আমি সেভ দিব, কিন্তু এখানে দেখেন আনটাইটেলড
.phd অর্থাৎ এটা পিএইচডি ফাইলে বা ফটোশপ ফাইলে ফটোশপের শর্টকাট ফাইল বা ফটোশপের এডিটিং ফাইল এডিটেবল ফাইলকে বলা হয় পিএইচডি বা আপনারা যদি দেখেন পিএইচডি হ্যাঁ তাহলে বুঝবেন যদি দেখেন যে ফাইলের পরে পিএইচডি লেখা তাহলে বুঝবেন যে এটা ফটোশপ ফাইল অথবা আপনার আইকন দেখে বুঝবেন পিএস এর বড় একটা আইকন এই যে এরকম একটা আইকন আছে আমি আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে তাহলে এটা ফটোশপ এটা আমি একটা নামে সেভ দিলাম FLOWER পাওয়ার ফ্লাওয়ার পিএইচডি এটা আমি পিএইচডি তে সেভ দিলাম অর্থাৎ পিএইচডিটা আমি সেভ দিলাম এই জন্য যে এই এই পিএইচডি ফাইল দিয়ে আমি পরবর্তীতে কাজ করবো এই দেখুন আমার কিন্তু ফ্লাওয়ার নামে ফাইলটা চলে আসছে ঠিক আছে আপনি যদি চান যে আপনার ওই ফাইলটা আপনার পরবর্তীতে এডিট হইতে পারে বা এডিটে লাগতে পারে সেক্ষেত্রে আপনি ফটোশপ ফাইল আকারে বা ওই লেয়ার বাই লেয়ার আকারে আপনার লাগতে পারে এরকম কোনো সম্ভাবনা থাকলে আপনি সেটা মানে সেভ করে দিয়ে রাখতে পারেন ঠিক আছে তা কত ফর্মেট আছে আপনি যেই ফর্মেটে চান সেই ফর্মেটে সেভ দিতে পারবেন কিন্তু জেপিজি যদি দিতে চাই এখানে দেখেন এই যে জেপিজি দেখছেন এই যে জেপিইজি জেপিজি ফর্মেট এটা দিবেন দিলে সেভ তারপর এখানে ওরা বলবে মানে একটু ফাইলটা একটু যদি আপনি চান আপনি এখানে ম্যাক্সিমাম দিয়ে রাখেন ফাইলের কোয়ালিটি যদি ভালো রাখতে চান এখানে বেসলাইন এটা স্ট্যান্ডার্ড দিয়ে রাখবেন এটা লার্জ দিয়ে রাখবেন আর এটা ম্যাক্সিমাম দিয়ে রাখবেন ঠিক আছে আর বাকি বাকিগুলো বোঝার দরকার নেই আপনাদের বাকিগুলো আসলে এগুলো বোঝার দরকার নেই এখন বুঝবেন না 2000 নোট কোনটা কোনটা আপনি বলছেন আমারটা আমারটা এই যে এটা 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 না এটা না এটা না এটা জেপিজি ডাইরেক্ট ভার্সন এটা না এটা আপনাদের লাগবে না আপনারা এটা ইউজ করবেন জেপিইজি উপরটা ঠিক আছে এটা গেল একটা আর এরপরে যদি চান যে আপনার অনেকে আমরা পিএনজি নাম শুনছি না পিএনজি ফাইল পিএনজি নাম শুনছি না যে ব্যাকগ্রাউন্ড ছাড়া পিছনে ব্যাকগ্রাউন্ড নাই যদি পিছনে ব্যাকগ্রাউন্ড না চাই তাহলে কি করতে হবে তাহলে আপনাকে যেতে হবে সেভ অ্যাজ আচ্ছা সেক্ষেত্রে একটা ব্যাপার আছে সেক্ষেত্রে আপনি দুইভাবে সেভ করতে পারবেন একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আপনি ডিসিলেক্ট দিয়ে তারপরে পিএনজি করতে পারবেন এখান থেকে গিয়ে সেভ থেকে গিয়ে এই যে দেখেন পিএনজি এই যে পিএনজি আপনার ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা হাইড করবেন যদি পিএনজি করতে চান ব্যাকগ্রাউন্ড ছাড়া করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড হাইড করে তারপরে জেপিজি এর অপশনে যেইভাবে জেপিজি করছেন ঠিক ওই জায়গায় যাবেন সেভ ওগুলা জেপিজি বা পিএনজি তে আসবে না ওগুলো আপনি যেখানে সেভ হবেন সেভ দিবেন সেখানে আসবে না কিন্তু যদি পিএইচডি তে রাখেন তো সেখানে আপনার সেভ হবে সেখানে আপনার এইগুলো আবার পাবেন ঠিক আছে যেমন এটা তো একবার পিএনজি করাই আছে আপনাদেরকে দেখালাম ওটা তো এটা আরেকভাবে আপনি পিএনজি করতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের করতে হবে যা সেটা হচ্ছে সেভ ফর ওয়েব মানে সেটা আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড থাকবে কিন্তু তারপর আমি পিএনজি করব তাহলে
সেভ ফর ওয়েব না, তখন ব্যাকগ্রাউন্ড অবশ্য থাকবে কি না দেখিনি, তখন সেভ ফর ওয়েবে এখানে পিএনজি আছে, তখন ব্যাকগ্রাউন্ড থাকবে, প্রসেসটা সেমই। আচ্ছা ওইটা কঠিন আছে, ওইটা দেখার দরকার নাই, এই মাত্র যেটা দিলাম, আপনারা সেভ অ্যাজ থেকেই যাবেন। তো আগে এটা ব্যাকগ্রাউন্ডটা হাইড করে দিবেন, ঠিক আছে, অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা হাইড করে দিবেন, তারপরে পিএনজি করবেন, তারপরে এই যে সেভ অ্যাজ দিয়ে ফরম্যাট, এই যে পিএনজি এখানে, ঠিক আছে, ওকে। আমি এটা পিএসডিতে সেভ দিলাম, পিএসডিতে সেভ রাখলাম। আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু প্রত্যেকবার সেভ দিবেন, সেভ দিলে হবে কি জিনিসটা পিএইচডিতে সেভ রাখ থাকবে, মানে যদি আপনি ধরেন অনেক আগে সেভ দিয়ে রাখছেন কিন্তু পরে আর সেভ দেন, তাহলে কিন্তু ওই অনেক আগে যেভাবে রাখছেন না ওইভাবেই থাকবে, পরবর্তীতে যে কাজগুলো করছেন সেগুলো আর থাকবে না, মানে সেগুলো আর পাবেন না, কারণ আপনি তো পরে আর সেভ করেন না, আপনি ওই যত লাস্ট যেখানে সেভ করছেন সেখান থেকে আবার কিন্তু ফাইলটা শুরু হবে। এই জন্য আপনাদের করতে হবে কি মিনিটে মিনিটে বা কিছুক্ষণ পর পরে আপনাদের সেভ দিতে হবে, কারণ আপনাদের কিন্তু লোডশেডিং এর সমস্যা বেশি, সেই জন্য বলতেছি, কারণ আপনাদের সামনে হোমওয়ার্ক দিলে আপনাদের পরে এই প্রবলেম হতে পারে, তখন বলতে পারেন যে স্যার তখন তো সেভ দিয়েছিলাম কিন্তু কারেন্ট চলে গেছে, তা আপনারা কিছুক্ষণ পর পরে সেভ দেবেন বলেন। অটো সেভ না, অটো সেভের সিস্টেম ফটোশপ রাখে নাই, ঠিক আছে, ফটোশপ সিসিতে আছে কিনা জানি না, ফটোশপ সিসি মনে হয় ব্যাকআপ রাখে কিন্তু মনে হয় না, ওইখানেও সেভ দিতে হয়। হ্যাঁ বলেন, এক্সপোর্টটা আপনার প্রাইমারি লেভেলে বোঝার কোনো দরকার নেই, তো এক্সপোর্টটা আপনার মাঝে মধ্যে দরকার হয় যখন ফাইলটা আপনার যখন আপনার মাইক্রোফোন ই করে করেন মিউট করে, তারপর কোশ্চেন শেষ হলে মাইক্রোফোন অফ করে দিবেন। হ্যাঁ বলেন, আচ্ছা ওই প্রিমিয়ারে অনেকে এক্সপোর্ট করে, এখানে প্রিমিয়ার ফাইল অনেকে এক্সপোর্ট করে কাজ করে, এটা এক্সপোর্ট করা যায় কিন্তু এক্সপোর্ট আসলে আমরা যারা বেসিক লেভেলে কাজ শুরু করতেছি তাদের জন্য এক্সপোর্ট দরকার নেই, ঠিক আছে, আপনি যদি এক্সপোর্ট করতে চান তাহলে এখান থেকে এক্সপোর্ট করতে পারেন, ওরা এক্সপোর্টের অপশন রাখছে, কিন্তু এখানে পিএনজি 24 দিবেন সবসময়। কোথেকে পাইছেন পিএনজি 24? এখান থেকে সেভ আছে, সেভ ফর ওয়েবে, আপনারাও তো কষ্ট করে তো যাওয়ার দরকার নেই, আপনি এখান থেকেই সেভ দেন, সমস্যা কি, আপনার ওইখানে থেকে এখানে আরো ভালো কোয়ালিটি থাকবে, সেভ ফর ওয়েব দেওয়া যায়, সেখানে যখন অনেক সময় আছে ফাইল এখানে সেভ নিতে চায় না তখন রাখছে সেভ ফর ওয়েব, আর সেভ ফর ওয়েবটা মূলত ইউজ করা হয় ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। তো ওই যে আমরা প্রথম ক্লাসে যেটা শিখলাম যে ওয়েবসাইটের জন্য কোনো কাজ করলে RGB-তে করবো, আর প্রিন্টের কাজ তো আমরা এসে করবো, তো আমরা তো এখন আপাতত কোনো প্রিন্ট, আমরা তো এই মুহূর্তে হয়তো কোনো প্রিন্টের কাজ করবো না, আমরা তো প্র্যাকটিসের কাজই করবে, এগুলো ওয়েবসাইটে থাকবে বা আমরা নিজেরই শেয়ার করবো, তো আপনার সেভ ফর ওয়েব ইউজ করতে পারেন, কিন্তু এইটা আপনি আর সব জায়গায় ইউজ করতে পারবেন, এই যে এই এই ফর্মেটটা, এই সেভ দেওয়ার এই ফর্মেটটা সব জায়গায় ইউজ করতে পারবেন। এখানে গিয়ে আপনারা যে পিএনজি ওইটা যাওয়ার দরকার নেই, এইটা ইজি ওয়ে, ওইটা আপনারা পরে ইউজ করবেন, ওইখানে আবার কিছু ঘটনা আছে, এইখানে দেখছেন আমার পিএনজি ফাইল সেভ করা আছে, এই যে দেখছেন এখানে আমার ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু, কালো করে বুঝিয়ে দিচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড নাই, এখানে লেখা আছে ধরার পর পরে যে এটা পিএনজি ফাইল, বুঝে গেল সবার? হ্যাঁ বলেন, ওকে, আর কারো কোনো কোশ্চেন? আঞ্জুমারা, আঞ্জুমান আপনাদের, রিনা আপনাদের কোনো সমস্যা আছে? নাসরিন, ওকে, হ্যাঁ রিনা আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই সাথে সাথে বলবেন, আমি কিন্তু বুঝে দেবো আপনাদের। ওকে আমাদের, আচ্ছা আজকে আমি এতটুকু রাখতে চাচ্ছি, এখন আপনারা কি আরো শিখতে চাচ্ছেন?
আপনারা চাইলে আর শিখতে পারবেন, কিন্তু মানে এত কিছু, হ্যাঁ আমি চাইলে শিখাতে পারবো, আমি চাইলে আপনাদের একদিনে পুরো ফটোশপ সব দেখা দিতে পারবো, কিন্তু আপনারা তো নিতে পারবেন না। ঠিক আছে, তো আচ্ছা আচ্ছা, আপনি কি মিষ্টি, এই যে গত ক্লাসে বলছিলেন, পরিচয় দিচ্ছিলেন যে ডাক্তার মিষ্টি, আপনি সে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ না আপনার চিনতে পারছি, মানে মনে আছে হঠাৎ করে আপনার ভয়েসটা শুনে, ভয়েসটা মনে আছে, নামটা মনে নাই এই আর কি। আপনি আপনার এটা নিক নেমটা চেঞ্জ করে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, নিক নেম হয়তো, আচ্ছা গুগলে নিক নেম চেঞ্জ করা যায় কিনা জানি না, এডিটের অপশনে গিয়ে হয়তো চেঞ্জ করতে পারবেন, এডিটের অপশনে গিয়ে চেঞ্জ করার অপশন হয়তো আছে, আমি চেঞ্জ করে নিই। ওকে, ক্লাসের মেইন সাবজেক্টটা শেষ, এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা সেটা আমি ফাইন্ড আউট করতেছি, যে সবাইকে জিজ্ঞেস করতেছি আজকে আর কারো কোনো সমস্যা আছে কিনা। তাহলে আমি এই আব্দুল হামিদ, রনি বা যে কাউকে দিয়ে আমি একটু রিভাইজ দেওয়াবো আর কি প্রথম থেকে। ঠিক আছে, তার মানে আমি ধরে নিলাম যে আজকের মতো আর মানে কারো সমস্যা নাই। তাহলে হামিদ, আব্দুল হামিদ, আপনি দেখাতে পারবেন? আচ্ছা আপনি তাহলে শুরু করেন, বিসমিল্লাহ করে, আর আপনার পরে, আর আপনার পরে মেয়েদের মধ্যে একজন আমাকে দেখাবে স্ক্রিন শেয়ার করে, কে দেখাতে পারবে আপনাদের মধ্যে? মেয়েদের মধ্যে একজন স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন? ওকে তাহলে আপনি দেখেন, আচ্ছা আমি আমার স্ক্রিনটা স্টপ রাখি আগে। হ্যাঁ মুখেও বলবেন, আব্দুল হামিদ মুখেও বলবেন, তাহলে সবাই বুঝতে সুবিধা হবে। যে কোনো ছবির নামে কাজ করতে পারবে, সমস্যা নেই। আপনার আসলে সাউন্ডটা একটু বেশি, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ এবার বলেন। আপনার এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে আছে, এটাকে যদি লেয়ার করতে চান তাহলে কি করবেন, মনে আছে? আবার এটা যারা সিসি ইউজ করেন তাদের ক্ষেত্রে হবে, কিন্তু যারা CS6 ইউজ করেন তাদের কিন্তু ডবল ক্লিক করতে হবে, ওই লেয়ারের উপর রেখে ডবল ক্লিক করতে হবে। ঠিক আছে, না না সবকিছু সেম থাকে, সিসি আর CS6 সবকিছু সেম, কিন্তু একটু এদিক সেদিক করে করা আর কি। ঠিক আছে, এটা সমস্যা নেই। আচ্ছা তারপর,
লেসেটুলটা মনে আছে? লেসেটুল দেখেছি তো, হ্যাঁ। এই যে দেখছেন, এখানে কিন্তু ভুল করে ফেলছেন, এখানে সবাই ধরা খায়, আমি নিজেও ধরা খাই মাঝে মধ্যে। এই যে লেয়ার সিলেক্ট করেন না, লেয়ার ঠিক আছে, লেয়ার সিলেক্ট রাখবেন সব সময়, লেয়ার সিলেক্ট জুম ইন করে নেন। হ্যাঁ, একটু জুম ইন করে নেন তাহলে সুবিধা হবে। যারা হ্যাঁ এরকম যারা একটু সিলেক্ট করবেন তারা জুম ইন করে করবেন, তাহলে সুবিধা হবে, কার্ভ করতে বেশি সুবিধা হবে। ওই যে বললাম সিলেক্ট, লেয়ার সিলেক্ট রাখলেন না যে, আচ্ছা আপনি জুম ইন করেন, হ্যাঁ এই তো হইতেছে, আপনি সিলেক্ট করেন মানে ক্লিক করে করে তারপর ই করেন, হ্যাঁ ক্লিক করেন, ইয়েস। ও না এটার, আচ্ছা লেসার টুল হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট অংশ আপনি এইভাবে হ্যাঁ রাইট সিলেক্ট করবেন, হ্যাঁ 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 রাইট, পরে করে হ্যাঁ আমি আমি ভাবছিলাম আপনি এটা মনে করছেন। এটা আবার ঝামেলা আছে, এটা একটু ক্লিক হইলে আবার ঝামেলা করে, এটা যদি আবার ঝামেলা করে তাহলে মুভ টুলে চলে যাবেন, মুভ টুল অথবা এসকেপ চাপ দেবেন, কিবোর্ড থেকে এসকেপ, কিবোর্ড থেকে এসকেপ চাপ দেবেন, স্কেপ, হ্যাঁ হুম হুম ভালো হবে, হ্যাঁ তো অল্প একটু ই করে দেখেন, সমস্যা নেই। আবার জয়েন করার সময় কিন্তু ওই যে একটা জিরোর মতো অপশন আছে, এই যে দেখছেন এটা একটা ঝামেলা, এটা খুব ঝামেলা। এটা আপনাদের পেন্টের, হ্যাঁ এগুলা কিন্তু অতটা লাগে না, লাগবে পরে বা মাঝে মধ্যে লাগবে, মানে খুব রেয়ার এগুলা আসলে, মানে আপনাদের বেসিক লাগে না। কপি করে পেস্ট করবেন, জাস্ট কপি পেস্ট, হ্যাঁ হ্যাঁ একদম, ইয়েস থ্যাংক ইউ। এগুলা হাইড করে ফেলেন, এই উপরের দুইটা লেয়ার হাইড করে ফেলেন, উপরের দুইটা, হ্যাঁ এসকেপ দেন, এসকেপ এসকেপ দেন, হ্যাঁ এটা নেই, হ্যাঁ টানটা নেই খেলা, এগুলো আসলে সিলেকশনের ক্ষেত্রে বেসিক লেভেল, বা এগুলো খুব একটা লাগে না, খুব একটা দরকার হয় না। আপনি হারা করছেন, আপনি ব্রেক আস্তে আস্তে করতে হবে, এটা খুব সাবধানের ব্যাপার, ঠিক আছে, এটা খুব ঝামেলা আসলে। তারপরে কিভাবে সেভ করবেন, এটা আগে ই করেন, আগে আপনি সিলেকশন উঠান, তারপর ছবি ছোট, হ্যাঁ ছবি ছোট বড় করবেন কিভাবে সেটা আগে দেখেন, তারপরে এক পেজ থেকে আরেক পেজে কিভাবে ছবি নেবেন সেটাও দেখেন,
আচ্ছা, এটা এটা শোনেন, এটা এটা রনি দেখান, এটা রনি দেখান। আপনি আব্দুল হামিদ অনেক কিছু দেখাইছেন, আব্দুল হামিদকে ধন্যবাদ। এই বাকিগুলো রনি দেখান। রনি সাহেব আপনি কি করতে পারবেন? আসেন, স্ক্রিন শেয়ারে আসেন। আপনি অন্য একটা ছবি নেন, আপনার এই ছবিটা ঠিক আছে, ঠিকঠাক, বাট ব্যাকগ্রাউন্ড অন্য অন্য একটা নেন, বা অন্য একটা ছবি নেন, সমস্যা নেই, ছবি নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড মুভ করে নেন, অন্য যে কোনো একটা ছবি। বলেন, ওনার মতো বলতে থাকেন তাহলে। বলেন আর করেন, আবার করেন, আবার করেন, একটু জুম করে দেখান, একটু জুম করে দেখান, তার মাধ্যমে অনেকে বাকিটা আবার শিখতে পারবেন। এরপরে হ্যাঁ, এইটা কি এখন ওই পেজে যদি নিতে চান তাহলে কি করবেন? আগের আগের পেজে না, আগের পেজে কি ছবি আছে নাকি ব্ল্যাঙ্ক পেজ? না এইটা না, ওই যে পাশের যে পেজটা ওপেন রাখছেন উপরে দেখেন, হ্যাঁ এর পাশে যে পেজটা, হ্যাঁ এইটা, এটা এটা কি এর পাশের পেজটা কি? ধরেন এখানে আপনি যদি ওই ছবিটা আনতে চান কি করবেন? লেয়ার কিন্তু হাইট থাকলে হবে না, লেয়ার অবশ্যই ই থাকতে হবে, শো করতে হবে। হ্যাঁ ঠিক আছে, টেনে ধরে এখানে, হ্যাঁ হ্যাঁ। আর কি মাথায় রাখতে বলছিলাম, কি ধরে রাখতে হবে? শিফট, আপনি শিফট ধরেন নাই মনে হয়। হ্যাঁ শিফট না ধরলে কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে, মানে ডিস্টার্ব হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে শিফট ধরে নেবেন। এবার এটাকে যদি আপনি পিএসডি ফাইলে সেভ দিতে চান, এটা ক্লোজ করে ফেলেন, এটা ক্লোজ করে ফেলেন, নাহলে বুঝতে পারবেন না এটা কোথায় সেভ হয়েছে কিনা। এই ফাইলটা ক্লোজ করে ফেলেন। হ্যাঁ সেভ হয়েছে, সেভ হয়েছে, হ্যাঁ এটা থাক, আপনি ওই ফাইলটা ওপেন করেন, ওই জায়গা থেকে ওপেন করুন, ওই ই থেকে দেখেন ফটোশপ, হ্যাঁ রাইট, এখান থেকে ওপেন করুন। হ্যাঁ ওপেন হয়ে গেছে, এখন কিন্তু চাইলে আপনি এটা এডিট করতে পারবেন, ঠিক আছে পিএসডি। আচ্ছা পিএনজিটা আপনি দেখাবেন না, পিএনজিটা আরেকজন দেখাবেন আপনি। হ্যাঁ আপনি স্টার্ট করে দেন শেয়ারিংটা, এখন আমাকে মেয়েদের মধ্যে একজন দেখান, কে দেখাবেন? হ্যাঁ মিষ্টি, আপনি দেখান, দেখান আপনি, ওপেন করেন ফটোশপ, স্ক্রিন শেয়ার করেন, আপনাকে আমরা হেল্প করতেছি।
যে কোনো একটা ছবি নাম আন বা কোনো ছবি নেই ডেস্কটপে বা কিছু, ওপেন নিতে হবে। কিন্তু ওপেন অনেকগুলো পেজ নিয়ে রেখেছে, ঠিক আছে সমস্যা নেই। আপনি যে এখান থেকে এই বড় করে নেন তাহলে বুঝতে পারবেন কোন ছবিটা নিতে হবে। ঠিক আছে না, এটাকে সেভ করবে না, এটাকে আগে সেভ করবে না, এটাকে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটা কিছুটা রিমুভ করেন, পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিছুটা ফেলে দেন। ধরেন ম্যাগনেটিক গ্লাসার টুল যেটা আছে এটা কোথায় বলেন তো, ম্যাগনেটিক গ্লাসার টুল, ওটার মধ্যে এটা চেপে ধরেন, না না আছে, আপনি চেপে ধরেন মানে, হ্যাঁ 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 এই তো এই তো এই তো, হ্যাঁ হ্যাঁ এই তো এই তো আসছে, কে বলছেন অবশ্যই আছে, বুঝছেন। হ্যালো, ম্যাগনেটিকটা নিয়েছেন নাকি? আচ্ছা ব্যাস, হ্যাঁ এইবার আপনি ই করেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে এটা আনলক করেন বা একটা ডবল ক্লিক করেন এটার উপরে, এটা না ব্যাকগ্রাউন্ড লেখার উপর, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে 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 দেন, ওকে দেন। হ্যাঁ এবার একটা লেয়ার হয়ে গেল, হ্যাঁ এবার একটা নতুন লেয়ার নেন, কিভাবে নেবেন এখন কপি করে পেস্ট করেন, এই তো এখানে ভুল ব্যাক করা হয়ে গেছে, না হয় নাই হয় নাই হয় নাই হয় নাই, এই লেয়ারটা সিলেক্ট রাখতে হবে আপনি, হ্যাঁ আপনি ওই হাইট করতেছেন কেন, আপনি হাইট নিয়ে টেনশন করতেছেন মনে হয়, হাইট করবে না, হ্যাঁ হ্যাঁ এখানে দিলেন ব্যাস, এবার এইটা হ্যাঁ এই, আচ্ছা এবার নিচেরটা ফেলে দেন তো, নিচের লেয়ারটা ফেলে দেন, নিচের নিচের লেয়ারটা নিচের নিচের, হ্যাঁ এটা এটা ফেলে দেন, ঠিক কি ফেলবেন জানেন, আচ্ছা উনি করুক, আপনারা কেউ বলেন না উনি করুক, উনি না করলে উনি নিজে না করলে উনি শিখতে পারবে না, আপনারা কেউ বলে দেন না। আচ্ছা আপনি ই করেন লেয়ারে, ওটা ই করেন হাইট, হাইটটা অফ করেন মানে ওই চোখটা ক্লিক করেন, ক্লিক করে এটা সিলেক্ট করেন লেয়ারটা, হ্যাঁ লেয়ার সিলেক্ট করে এটা হয় ডিলিট দেন, ডিলিট প্রেস করেন কিবোর্ড থেকে, আর হ্যাঁ এবার হচ্ছে যে আপনি পিএনজিতে সেভ করেন, পিএনজি কিভাবে করবেন সেটা, চাইলে সেভ করতেই পারতেন যেটা আগে সেভ করা ছিল না, হ্যাঁ করেন পিএনজিতে কিভাবে করবেন, এটা উপরটা দেন, হয় নাই কাজ শেষ হয় না, এটার উপরটা উপরটা দিলে ভালো হইতো, সমস্যা নেই, একটা ছোট একটা বারের মতো আসছিল ওইটা উপরেরটা দিলে ভালো হইতো, আচ্ছা হ্যাঁ আরেকবার দেন সেই ব্যাস,
আচ্ছা, এটা সেভ হয় না এখন, এটা এখনো সেভ হয়নি, এটা ওকে দেন, একটু পরে দেন। এবার একটু ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ, এবার উপরে যান, উপরে দেখেন, উপরে, হ্যাঁ এইটা দেন, উপরে এটা সিলেক্ট দেন, এবার ওকে দেন। হ্যাঁ, এটা একটু ওইটা থেকে একটু বেটার ফরম্যাটে সেভ হলো আর কি পিএনজিটা। এখন দেখেন পিএনজিটা ফাইলটা ঠিকঠাক আছে কিনা। ডাউনলোড সেভ দিচ্ছেন, ডাউনলোড সেভ দিচ্ছেন, আপনি এটা মনে রাখবেন, কোথায় সেভ দিচ্ছেন সেটা মাথায় রাখবেন, ঠিক আছে? আপনি সেভ দিচ্ছেন, আমাকে জিজ্ঞেস করতেছেন। না না, আছে, আমাদেরটা সুন্দর আর আপনার থেকে পচা নাকি? আপনারটা তো সুন্দর। ও এটা, আচ্ছা ঢুকেন তো এটার ভিতরে, এটা দেখি তো, এটা মানে পোর্টেবল ফাইল, জান পেতাম না। হ্যাঁ ওপেন করেন, হ্যাঁ ওপেন করেন, দেখি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা পোর্টেবল, এটা হচ্ছে ক্লিক করলেই, হ্যাঁ এটা সেট আপ দেওয়া লাগে না, এটা ঝামেলা নাই, মানে এটা হচ্ছে আপনি ক্লিক করলে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আপনি টাস্ক বারে রাখেন, আপনি ও কা ও কাজ করে না, তাহলে তাতে প্রবলেম। তাহলে আপনারা যে যেটা বললাম, ডিভিডি বাজার থেকে একটা ডিভিডি কিনে নিয়ে আসবেন, আর কোনো সল্ভ নাই, নাহলে এইভাবে কাজ করতে হবে, এভাবে করতে থাকে না, আমার সমস্যা নেই। আচ্ছা থ্যাংক ইউ। না ওইটা ধরে, আসলে ওইটার সাথে এক্সটেনশন ফাইল গুলো আছে তো, ওগুলো যদি বাইরে থাকে তাহলে হয়তো কাজ নাও করতে পারে। ওই এক্সটেনশন ফাইল গুলোর জন্য কাজ করতে পারবে। ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ ওকে করতে পারেন। আচ্ছা অনেক ধন্যবাদ কাজী আঞ্জুমারা ওরফে মিষ্টিকে, মিষ্টি যদি ইনশাল্লাহ সামনে ভালোভাবে শিখতে পারেন এবং ভালো একটা ফ্রিল্যান্সার হতে পারেন, অবশ্যই আমাদেরকে মিষ্টি খাওয়াবেন, আশা করি এটা বলবেন না, ঠিক আছে? কিন্তু যে গ্রাফিক্সটা শিখতেছি এটার মূল লক্ষ্য হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং করা। হ্যাঁ তো ফ্রিল্যান্সিং মূলত অনেক ধরনের ই আছে, এর মধ্যে মানে বিভিন্ন কাজ আছে, এর মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভিং, আজকে যেটা দেখলাম এর মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজ ছিল, টুকটাক কাজ ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের আসল কাজ কিন্তু সেটা না, আসল কাজ হচ্ছে পেন টুলে। তো পেন টুল নিয়ে আমি একদিন শুধু একটা ক্লাসে শুধু করবো আপনাদের পেন টুল নিয়ে, আর ওই ক্লাসে অন্য কোনো আলোচনা হবে না, শুধু পেন টুল নিয়ে কাজ করবে, কারণ পেন টুলের উপর অনেক কাজ আছে, এটা আপনাদের আসবে সামনে। আর টুলসের কাজ আজকে আপনাদের যেটা দেখালাম সে পর্যন্তই ওকে থাক, তারপরে আমি আগামী ক্লাসে কী কী করবো। আচ্ছা আপনাদের, আপনারা সবাই নোট রাখেন, আপনাদেরকে কিন্তু মানে আমি কিন্তু নেবো হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? প্রত্যেকের তো প্রোফাইল পিকচার আছে নাকি ফেসবুক আছে না? আচ্ছা প্রত্যেকের হোমওয়ার্ক থাকবে যে যতটুকু পারেন, ঠিক আছে, ওই ম্যাগনেটিক টুল দিয়ে যতটুকু পারেন আপনার প্রোফাইল পিকচারের ক্রপ করবেন, ক্রপ করে, ঠিক আছে, যে ম্যাগনেটিক টুল দিয়ে কাটবেন, কেটে তারপরে একটা পিএনজি ফাইল, একটা পিএনজি ফাইল, একটা জেপিজি ফাইল, তিনটা ফাইল তৈরি করবেন, করে আমাকে দেখাবেন সবার হোমওয়ার্ক এটা, পারবেন?
আপনার ফেসবুক প্রোফাইল পিকচার, যে বারবি ডল দিচ্ছেন সেও এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যে আপনার মনে করেন যে আপনার নিজের সানগ্লাস পরা ছবি দিচ্ছেন তাও কি করবেন, এই যে আব্দুল হামিদের মতো, ঠিক আছে, মানে যে যেভাবে ই করছেন সে সেভাবে এরকম ছবিটা ক্রপ করে তারপরে তিনটা ফরম্যাটে দেখাবেন, স্যার এইরকম প্র্যাকটিস করছি আর এইটা পাই, অর্থাৎ কয়টা হলো তিনটা, পিএসডি, হ্যাঁ পিএসডি, পিএনজি আর জেপি, তিনটা, ঠিক আছে, এই তিনটা ফাইলে রাখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি প্র্যাকটিস করছেন। তো আশা করি আপনারা নেক্সট ক্লাসেও আমাদের সাথে থাকবেন, আর আমরা নেক্সট ক্লাসেও আরও অনেক কিছু শিখবো, যতই আমাদের দিন গড়াবে বা যতই আমরা আরও সামনে আগে থাকবো আরও কিন্তু ডিপ, আজকে কিন্তু নতুন অনেক কিছু শিখলাম, তাই না, আজকে নতুন নতুন যেগুলো শিখলাম সেগুলো কিন্তু আমরা সামনের ক্লাসেও লাগবে, এবং এগুলো কিন্তু আমরা ভুলবো না, এবং এগুলো কিন্তু বাসায় অনেকবার প্র্যাকটিস করবো, ঠিক আছে, এগুলো বারবার প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু আপনাদের মেমোরাইজ করতে সমস্যা হবে, আপনারা কিন্তু ভুলে যাবেন, প্র্যাকটিস না থাকলে কিন্তু দুনিয়ার যে কোনো কাজে ভুলে যাবেন, ঠিক আছে, তো আমি বলবো সবাই প্র্যাকটিস করবেন, কাজটা বারবার করবেন, বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন, বিভিন্ন ছবি নামাবেন, বিভিন্নভাবে এডিট করবেন, এই ক্রপ টপ যেগুলো আছে বিভিন্নভাবে করার চেষ্টা করবেন, তাহলে হবে কি আপনাদের স্কিল বাড়বে, স্কিল বাড়লে আপনাদের কাজের কোয়ালিটি বাড়বে, আর কাজের কোয়ালিটি বাড়লে মনে করেন যে আপনারা খুব দ্রুত মার্কেট প্লেসে কাজ পেয়ে যাবেন, আর আপনাদের কাজের কোয়ালিটি যদি দ্রুত মার্কেট প্লেসে আপনি দেখাতে পারেন, তাহলে আপনাদের মানে কেউ যদি লোগো কন্টেস্ট করেন বা যে কোনো প্রতিযোগিতা, কন্টেস্ট মানে প্রতিযোগিতা, যে কোনো কন্টেস্ট হোক বা যে কোনো যাই ধরনের কাজ হোক, কোনো ফাইবারের কেউ যদি অ্যাকাউন্ট করেন, যাই করেন না কেন, তো সেখানে কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে ভালো ব্যাকআপ পাবেন বা ভালো ইনকাম করতে পারবেন, আর সেই জন্য কিন্তু আপনাদেরকে ভালো লাগছে না এরকম, হ্যাঁ এই জন্যই তো, এই যে আমাদের এই শিক্ষার উদ্দেশ্য তো এরকম, যাতে সবাই ঘরে বসে এরকম ইনকাম করতে পারেন টুকটাক, এই যে $10-15 যদি প্রতিদিন আরো তিন চারটা কাজ করতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি মাস শেষে ভালো একটা ইনকাম আপনাদের ঘরে বসে আপনারা ই করতে পারবেন, সেখানে আপনাদের কারেন্ট বিলও দিতে পারবেন, আপনাদের ওয়াইফাই বিলও দিতে পারবেন, নিজের পকেট খরচও চালাতে পারবেন, তো আস্তে আস্তে কিন্তু আপনারা নিজেরা আরো আপগ্রেড হবেন, নিজেরা আরো নিজেদেরকে আরো প্রফেশনাল করবেন, তখন আপনারা মার্কেট প্লেসটাকে আরো বড় পরিসরে আপনারা চিনতে পারবেন, আরো অনেক কাজ আপনারা সেখান থেকে আদায় করতে পারবেন বা ইনকাম করতে পারবেন, তো সরকার কিন্তু আপনাদেরকে এই কোর্সটা করার মানে বিনামূল্যে করানোর উদ্দেশ্য কিন্তু এটাই, মানে আপনারা যাতে বাইরে থেকে ইনকাম করতে পারেন, কারণ এই যে বাইরের দেশগুলোতে মানে প্রচুর প্রচুর ডলার, মানে হাজার হাজার ডলার ওরা ইনকাম করতেছে ফ্রিল্যান্সিং করে, এখন ওরা যদি এভাবে করতে পারে আমরা কেন পারবো না, তাই না, আমাদের তো পারতে হবে, তো সেই জন্য এই লকডাউনের মধ্যে যাতে এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি, এই সময়টা যাতে আমাদের শুয়ে বসে বা মানে অপচয় না হয় বা আমরা যাতে গেম খেলে মুভি দেখে, আচ্ছা মানে গেম যারা পাবজি খেলার আছেন তারা কিন্তু পাবজি খেলা থেকে বিরত থাকবেন, আর যারা টিকটকার আছেন তারা টিকটক থেকে বিরত থাকবেন, ঠিক আছে, আমার থেকে ক্যারিয়ারের কথা ভাববেন, ঠিক আছে, হ্যাঁ আশিকের নামের সাথে গেম গেমিং লেখা আছে, দেখেই বুঝছি যে আপনি আপনি পাবজি গেমার, ঠিক আছে, আর এই এই টাইপের মানে টাইম ওয়েস্টিং যেসব ব্যাপারগুলো আছে সেগুলো থেকে সবাই দূরে থাকবেন, তাহলে হবে কি ওই ই হবে না, মানে দিন না দিন না, আর আপনার নামটা চেঞ্জ করে ফেলেন ভাই, আপনার নামটা কিন্তু ওই যে আশিকের সাথে গেমিং লেখা আছে, তো বাবা চ্যানেলও খুলে ফেলছেন, তাহলে তো আপনি সেই লেভেলের গেমার, আচ্ছা কি কিসের ভিডিও, না এগুলো দিয়েন না, এগুলো দিয়েন না, এগুলো ইন্টারনেটে দিলে
আপনারটা আপনি আগে শিখেন, তারপরে তো অবশ্যই দিতে পারবেন, কেন পারবেন না, অবশ্যই পারবেন দিতে, আগে আপনি নিজে শিখেন। হ্যাঁ এইতো আশিকা ঠিক বলছে, কিন্তু বিপ্লব ভাই মনে হয় বলতেছে যে সে পারবে কিনা। হ্যাঁ আপনি পারবেন, কারণ যারা এখন ইউটিউবে যারা বড় বড় লেকচার দিতেছে, যারা ভালো ভালো ফ্রিল্যান্সার, তারা কিন্তু নিজেরাও ইউটিউব থেকেও ইনকাম করতেছে, ঠিক আছে। হ্যাঁ সেটাই, যাক মাশাল্লাহ, আপনিও তো মিষ্টি খাওয়াবেন আমাদের সামনে। আচ্ছা যাক, দুইজনের কাছ থেকে মিষ্টি পাওয়া না রইলে তাহলে। না আপনি মিষ্টি কি, আপনি মিষ্টি পাঠান, আপনি রসগোল্লা অথবা অন্য কোন আইটেম পাঠান, কারণ দুইজনই তো মিষ্টি খাবে, একজনের নাম তো মিষ্টি অলরেডি, আর উনি তো বলছে যে মিষ্টি খাবে, আপনি দুইটাই কিছু খাওয়ান। ফরিদপুরে বিখ্যাত কি পাওয়া যায় বলেন তো খাবার? গুড়, খেজুরের গুড়। আচ্ছা পাঠায় ভাই, আচ্ছা একটু বিকাশে পাঠা দিন গুড় টুর যা আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ মেলে দিয়ে অথবা এই যে চ্যাটিং এ দিয়ে দিন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, আর ছবি দিয়ে না, ঠিক আছে। আচ্ছা আপনি নেক্সট ক্লাসে এটা আপনি দেখেন কতটুকু কাটতে পারেন, আপনি ব্যাকগ্রাউন্ড সহ পাঠান, আপনি শুধু ঘুর পাঠান, ঠিক আছে। আচ্ছা আপনার হোমওয়ার্ক এটাই দিলাম, যান আপনি ঘুরের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর আমাকে পাঠাবেন, মানে যে দেখাবেন, ঠিক আছে। সবার একটু টুকটাক হোমওয়ার্ক থাকবে, সবাই এরকম ঈদ দেবেন যেখানে এখন যারা আছেন, কারণ সবার হোমওয়ার্ক দেখা দরকার, কারণ আপনাদের তো বারবার বলতেছি আপনাদের কাজের কোয়ালিটিটা বাড়ানো দরকার, আপনাদের কাজের কোয়ালিটির জন্য, আপনাদের বাড়ানোর জন্য আপনাদেরকে অবশ্যই হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক আর প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু আপনারা পারবেন না, ঠিক আছে, আপনারা আসলে পারবেন না, কারণ প্র্যাকটিসের ব্যাপার, সবকিছু হচ্ছে প্র্যাকটিস। আমার নিজেরই আপনার অনেক দিন লাগছে, গত বছর নিজেরই 2-3 বছর পর আমি মনে করেন লোগো উইন করা শুরু করছি বা নিজে একটু ভালো পজিশনে আসা শুরু করছি। তো একটা জিনিস করতে গেলে একটু ধৈর্য ধরা লাগে, একটু সময় দেওয়া লাগে, তো আশা করি আপনারাও সময় দিবেন, আপনারা প্র্যাকটিস করবেন। রাতারাতি আসলে কোনো কিছু হয় না, সব কিছুর পিছনে সাধনা চেষ্টা এইসব লাগবে। তো আমি চাইবো যে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত সব ক্লাস করবেন, সব ক্লাস অ্যাটেন্ড থাকবেন, কারণ এখানে আপনাদেরকে সরকার ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখাচ্ছে, আপনারা ফ্রিতে শিখবেন, আর শেষে অবশ্য লাভ আছে, লস নাই, আপনারা ই পাবেন, যিনি বলে থেকে সার্টিফিকেট, হ্যাঁ সরকারি সার্টিফিকেট আপনাদের দেওয়া হবে, আশা করি অ্যাটলিস্ট এই সার্টিফিকেট থেকে কেউ মিস যাবেন না, এই জন্য অ্যাটলিস্ট সবাই শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত সব ক্লাস করবেন। স্মুথ না হলে সমস্যা নাই, আপনার যে এই টুল গুলোতে স্মুথ করতে গেলে একটু কষ্ট করে করা লাগবে, অথবা জুম করে আপনার এটা স্মুথ হবে তখন যখন আপনি জুম করবেন, জুম করে যখন কাজ করবেন তখন সেটা স্মুথ হবে, ঠিক আছে, জুম ছাড়া কাজ করলে আসলে স্মুথ হবে না, সেটা জুম ইন করবেন। জুম ইন করার জন্য কি শর্টকাট ইউজ করতে হয় মনে আছে? আচ্ছা আর জুম আউটের জন্য কন্ট্রোল মাইনাস, মানে মনে থাকবে এইসব, এইগুলো আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ ওইটাও করতে পারেন, এখানে অনেক অনেক আছে, অপশন আছে, অনেক ফাংশন আছে, সেটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, ইজি আছে, মানে ফটোশপটা ইজি আছে, আপনারা জাস্ট একটু কয়েকদিন কষ্ট করে একটু শিখেন, তারপরে দেখবেন এগুলো নিজে নিজেই পারতেছেন। আর এখানে বেশি কিছু কাজ নাই, মেইন কাজ হচ্ছে আপনার পেন টুল দিয়ে, তো পেন টুল দিয়ে যখন কাজ করবেন তখন আপনাদের এই স্মুথ করে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, কারণ স্মুথ করে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার যখন করবেন
তখন আর ওই জিনিসগুলো থাকবে না। যেমন আমি আপনাদের কিছু ডেমো দেখাই, আমি কিছু একটা ডাউনলোড করে আপনাদেরকে পেন টুল দিয়ে ই করে দেখাই কিভাবে একটা পেন টুল দিয়ে ই করতে হয়। আমি জাস্ট একটু ডেমো দেখাই, এটা আপনাদের সামনে আসবে। আমি শুধু এই টাওয়ারটা নিব, এটা কিন্তু একটা ভালো ওয়েবসাইট, এখান থেকে চাইলে সবাই ই করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটের ই আমি দিচ্ছি, এখান থেকে খুব সুন্দর সুন্দর ই আছে, লিঙ্ক দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। লাইটিং হাউস, ফটোশপে ওপেন করলাম, আনলক করলাম, অথবা লক থাক সমস্যা নেই। এটা তারপরে জুম করতে হবে, আমি শুধু এখানে টাওয়ারটা নেবো। হ্যাঁ শুধু টাওয়ারটা নেবো, টাওয়ারটা আমি কাটবো। দেখ সবাই মনোযোগ সহকারে দেখেন, দেখে দেখেন কি করতেছি, যখন এটা তখন এটা আপনাদেরকে দেখাবো, ফুললি দেখাবো এ টু জেড, তখন আপনার এটা ইজিলি ক্যাচ করতে হবে। এটা ধরে ধরে আসলে এটা এডিট করতে হয়। কারণ আমি এই উপরের অংশটা, এই উপরের অংশটা আমি নিবো না, ঠিক আছে, শুধু কারণ এখানে অনেক ব্যাকগ্রাউন্ডিং এর অনেক কাজ আছে, তো তো আমি উপরের অংশটা নিবো না, জাস্ট নিচের অংশ মানে এইখান থেকে আমি নিবো। আমি আর নিলাম না, এগুলো ছাড়াই নিলাম, মানে সবটা টাকা দেখে দেখানোর জন্য। এরপরে চাইলে আমি এগুলো ছাড়াও নিতে পারি, এগুলো সহ নিতে পারি, এটা ম্যান্ডেটরি না। কন্ট্রোল এন্টার আনলক করে নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ডি, দেখছেন বোঝা গেল। এটা হচ্ছে পেন টুলের কাজ, এইটাই মূলত মূলত এই সিলেকশন টাই, দেখছেন এটা কিন্তু সিলেকশন, এটা হচ্ছে এই পেন টুলের কাজ, পেন টুল। এটার হিউজ কাজ আছে, অনলি এটা দিয়ে কিন্তু অনেক ফ্রিল্যান্সার অনেক অনেক ডলার, অনেক অনেক অর্থ ইনকাম করতে পারে বিদেশ থেকে। তো এটার এই টুলের কাজ যদি আপনি স্মুথলি করতে পারেন, তো আপনারা এরকম বিভিন্ন সার্ভিস, ফাইবার বলেন বা বিভিন্ন ওয়েবসাইট যেগুলো আছে,
অথবা আপনারা বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন ইনস্টিটিউট আছে যেখানে আপনার এরকম ডিজাইনার চাই যারা শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে। হ্যাঁ, তো আপনি তাদের তো তারা আপনাদেরকে আপনারা যদি কেউ এরকম জব পেয়ে যান তাহলে তো আপনাদের সারা দিনের কাজই হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো জিনিসটা সহজ আছে, অতটা কঠিন না। ঠিক আছে, আচ্ছা কেউ যদি চান যে আপনি যতটুকু সিলেক্ট রাখছেন, আচ্ছা এটা একটু নোট করে রাখেন, এটাও সাথে বলে দিন, কেউ যদি চান যে যেটা সিলেক্ট করছেন সেটা বাদে বাকি যে আছে তা ফেলে দেবেন, তখন কি করবেন? তখন করবেন কি, শিফট কন্ট্রোল আই, আমি আবার বলতেছি শিফট কন্ট্রোল আই, দেখছেন বাকিগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। শিফট কন্ট্রোল আই হইলে আগে হয়েছিল কি, আগে ছিল এটা সিলেক্ট ছিল, আমি শুধু এটা সিলেক্ট করছি, আর এখন হয়েছে কি, এরপরে হলো কি শিফট কন্ট্রোল আই দিয়ে মানে এতটুকু বাদে যা ছিল তা সিলেক্ট হয়েছে, মানে উল্টা। ঠিক আছে, এখন চাইলে আমি ডিলিট করতে পারি, আর আমার নিউ কোনো লেয়ার লাগতেছে না, আমি এখানে বসে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, দিতে পারলাম আমি, মানে তাহলে আমার আর কোনো ঝামেলা থাকবে না। এটা একদম ইজি জিনিস, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো সবকিছু, পার্ট বাই পার্ট। একদিন আসলে সবকিছু শেখার খুবই টাফ, একদিনে আমরা শিখতে যাবো না, একদিনে শিখতে গেলে আমাদের মধ্যে খুব প্রেশার ক্রিয়েট হবে। এই ব্যাপারটা তো ক্লিয়ার না, যে পাথ যেটা করলাম এটাকে বলে পাথ, PATH, পেন টুল দিয়ে, পেন টুলের কাজই হচ্ছে পাথ করা। তো আপনারা এই টাইপের অনেক টিউটোরিয়াল বা আমি যা ক্লাস করবো আপনাদেরকে এই টাইপের অনেক টিউটোরিয়াল ইউটিউবে দেওয়া আছে, কিন্তু আপনারা এগুলো ইউটিউব বলেন ইসে বলেন, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু এগুলো দেখে দেখে করবেন বা শিখবেন, তাহলে হবে কি আপনাদের কিন্তু কাজের যে গতি বা কাজটা কিন্তু আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে, আরো বেশি সহজ হবে, তখন এইসব কঠিন বা জটিল ব্যাপারগুলো আপনাদের কাছে মানে পানির মতো সহজ হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো সবাই প্র্যাকটিস করবেন, আর হচ্ছে যে আপনারা এগুলা প্রত্যেক দিন যেসব হোমওয়ার্ক দেয় সেগুলো আপনারা পার্ট বাই পার্ট আপনারা হোমওয়ার্ক করে দেখাবেন আমাকে। এখানে যে কজন আছে, আমি কিন্তু আমার কাছে কিন্তু স্ন্যাপ আছে, আমি কিন্তু সবার কাছ থেকে নেক্সট ক্লাসে একজন একজন করে আমি কিন্তু দেখবো কি ই করছেন, আর সবাই চেষ্টা করবেন যে নেক্সট ক্লাসে যেন স্ক্রিন শেয়ার, যারা স্ক্রিন শেয়ার দিতে পারেন না, আর হচ্ছে যাদের কিসের প্রবলেম, আপনার ওয়েবকেমের প্রবলেম বা কেউ ভিডিও শেয়ার করতে পারতেছে না বা পিসি থেকে আসতে পারতেছে না, তাদেরকে বলবো তারা তাড়াতাড়ি এই সমস্যা সলভ করেন, না হলে কিন্তু আপনার আপনারই সমস্যা, আমাদের কিন্তু সমস্যা নাই, আমাদের কাজ তো হচ্ছে শেখানো, আমরা শিখে যাবো সমস্যা নাই, কিন্তু আপনার শিখতে সমস্যা হবে। এই জন্য আমি বলতেছি যে আপনারা যাতে সেই সমস্যা না পড়েন, আপনারা কন্টিনিউয়াসলি আপনারা ই করবেন, স্ক্রিন শেয়ার করবেন, আমার সাথে শেয়ার করবেন কী করলেন না করলেন বা কী বুঝলেন না বুঝলেন সেগুলো শেয়ার করবেন, আর আমাকে বেশি বেশি কোশ্চেন করবেন, বেশি বেশি প্রশ্ন করবেন, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, আর আমার আপনি আপনি যা জানতে চান সেটা কিন্তু আমি বলতে বাধ্য, আমি কিন্তু যদি আমার কাছে আপনারা কোনো কোশ্চেন করেন তাহলে কিন্তু সেটার উত্তর সাথে সাথে পেয়ে যাবেন, আমি কিন্তু সেই উত্তর দিতে বাধ্য আপনাদেরকে, কারণ আমার কাজই হচ্ছে এইটা। তো কেউ মনে করবে না যে কেউ কোশ্চেন করলে বা প্রশ্ন করলে আমি কিছু মনে করবো বা আমি মাইন্ড করবো বা সাই ফিল করেন, অনেকে লজ্জা বোধ করেন, এগুলো করবেন না, এগুলো করলে হচ্ছে কেন আপনি শিখতে পারবেন না, আপনি যত যত ফ্রি মাইন্ডে ফ্র্যাঙ্কলি আমার সাথে শেয়ার করবেন তত ভালোভাবে আপনি জিনিসটা বুঝতে পারবেন, নিজের দক্ষতা বাড়বে, আর মার্কেট প্লেসে একটা স্ট্রং একটা পোর্টফোলিও বলেন একটা নিজের একটা প্রোফাইল দাঁড় করাতে পারবে। আর এই প্রোফাইল ছাড়া আপনার কাজের স্যাম্পল যত ভালো হবে বা কাজের আপনি যা কাজ করবেন একটা কোয়ালিটিফুল কাজ, একটা সুন্দর কাজ করলে কিন্তু সেটা আপনি রেখে দিতে পারবেন, সেভ করে বা যেখানে একটা ফাইল করে সেভ করে রেখে দিতে পারবেন, যেটা দেখলে মানুষ একটু আকর্ষিত হয় বা মানুষ একটু মানে খুব ভালো বলবে বা খুব ক্রিয়েটিভ এরকম কাজ। তো এইসব কাজ মাঝে মধ্যে মার্কেট প্লেসেও লাগে বা ইসেও লাগে, এগুলো অবশ্য কাজ মাত্র আমরা শিখে শুরু করছি তাই এখনই লাগবে না, আপনারা যখন খুব সুন্দর সুন্দর কাজ করবেন তখন এগুলো লাগবে। ঠিক আছে, তাহলে ওই
আপনারা আমার মতো, যে আমি তো আমার বিহেন্স প্রোফাইলটা দেখাইছিলাম তাই না? হ্যাঁ, প্রথম দিকে তো আমি আমার বিহেন্স প্রোফাইলটা দেখাইছিলাম। ওরকম বিহেন্স প্রোফাইল আপনারা কিন্তু, ওরকম বিহেন্স প্রোফাইল কিন্তু আপনারা বানাতে পারবেন। বিহেন্স বলেন, ড্রিবল বলেন, ওইসব প্রোফাইল দেখে কিন্তু কোম্পানি বলেন। আপনারা শুধু ফ্রিল্যান্সিং, আসলে কি আপনারা যে শুধু ফ্রিল্যান্সিং করবেন তা কিন্তু না, আপনারা কিন্তু বাংলাদেশে অনেক ভালো ভালো কোম্পানি আছে, ঠিক আছে, সেসব জায়গায় আপনি চাকরি পেয়ে যাবেন এইসব কাজ দেখালে। তো এসব চাকরিতে মজা আছে, আমি যতটুকু বলবো মজা আছে। গ্রাফিক্সের কাজ মানে মজা, মানে বিভিন্ন রকম জিনিস এখানে, বিভিন্ন কিছু, আর এটা খুব গ্রাফিক্স জিনিসটা খুব মানে ক্রিয়েটিভ একটা নাম, নামটাই ক্রিয়েটিভ। আর মানে এটা যদি কাউকে বলেন যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, তো সে কিন্তু আপনাকে মানে খুব ভালো সম্মান দেবে, এটা খুব সম্মানজনক চাকরি। তো আপনাদের লাগ ভালো যে সরকার আপনাদেরকে বিনা পয়সা সেখান থেকে দিচ্ছে। এখন আপনারা যদি কোনো ইনস্টিটিউটে শিখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে খরচ করে, অনেক টাকা খরচ করে তারা শিখবে, তো সেটা কিন্তু না করতে হইতেছে না। তার উপর আপনারা ঘরে বসে শিখতেছেন, আর মাস শেষে আপনারা বা আপনাদের কোর্স শেষে আপনারা একটা সার্টিফিকেট পাবেন, সরকারি সার্টিফিকেট। এই সার্টিফিকেট দেখে আপনারা বিভিন্ন ভালো ভালো জায়গায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, যে স্যার আমাদের, আমার কাছে এই সরকারি সার্টিফিকেটটা আছে, এই সার্টিফিকেট আমি অর্জন করেছি, কাজ দিয়ে অর্জন করেছি। তো সেই সার্টিফিকেট তো আপনার কাজ দেখাবে, আবার কিছু কিছু জায়গায় তো সার্টিফিকেট না, আপনার যে কাজের কোয়ালিটি সেটা দেখে আপনাকে নিতে, ঠিক আছে। তো এইটাই, আর হচ্ছে সবাইকে বারবার বলতেছি, বারবার সবাইকে বলতেছি যে সবাই ক্লাসে অ্যাক্টিভ থাকবেন। আর যাদের সফটওয়্যারে সমস্যা আছে, আচ্ছা সফটওয়্যারে এখন পর্যন্ত যাদের সমস্যা আছে তারা কে কে? তন্ময় আর ছাড়া কে কে আছে? তন্ময় ছাড়া কি কেউ আছে সফটওয়্যার এখন ইনস্টল করতে পারেন নাই? তার মানে সবাই, সবার আছে, রাফাতের আছে, রাফার, রাফাত। আচ্ছা আপনি কি স্ক্রিন শেয়ারে দেখাচ্ছিলেন আমাদেরকে? আচ্ছা নেক্সট ক্লাসে কিন্তু আপনার থেকে হোমওয়ার্ক নেব, যেহেতু আপনি আজকে, আপনাকে আজকে তেমন কোনো ই দেখাতে বলিনি, আপনি হোমওয়ার্ক দেবেন। তারপরে অঙ্কন সরকার, অঙ্কন সরকার যে বিপ্লব, বিপ্লবের, বিপ্লবের বন্ধু নাকি যাই না, ও আচ্ছা ভাতিজা, হ্যাঁ, তো উনিও ই করবে। আর দুজনে কিন্তু, আপনি কিন্তু আপনার, আচ্ছা ফটোশপ সেভেন ইউজ করবে সমস্যা নেই, কিন্তু আপনারা দুজন, আপনি ওনারা হেল্প করেন না কেন? যে ফটোশপ, উনি ফটোশপ সেভেন ইউজ করে, আপনি সিসি ইউজ করেন, এটা কেমন কথা? আপনি ওনাকে 3 GB, আচ্ছা তাহলে CS3 অথবা CS4, ঠিক আছে, এগুলা কি করতে পারেন, এগুলা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। লকডাউন রে কিভাবে আপনার লক কি করতে হয় মানে সেটা আমি দেখাচ্ছি, যেহেতু আমার প্রেজেন্ট অন করা আছে। সবাই রান করতে পারি, রান, রানের একটা বাটন আছে, রান দিয়ে পিসিটা ফাস্ট করতে পারি, কেউ পারেন এখানে? ওইটা অঙ্কন সরকারকে দিয়ে, অঙ্কন সরকারের হেল্প নিয়ে, নয়তো সি ক্লিনার ডাউনলোড করে নিন, ওইটা তো পিসি ফার্স্ট করে নিয়ে অঙ্কন সরকার। আর হচ্ছে তন্ময় কিন্তু সামনে ক্লাসে ই করবেন, দেখাবেন, হোমওয়ার্ক দেখাবেন, আর হচ্ছে আপনার ওই ডিভিডি কিনবেন, ডিভিডি কিনে আপনি ফটোশপ সেভেন দিয়ে আপনি গ্রাফিক্স শিখতে পারবেন না, ঠিক আছে, আপনি কিন্তু মোটামুটি সবার থেকে পিছনে, আপনি আর অঙ্কন সরকার এই দুজন কিন্তু ফটোশপ সেভেন বা যে ওই ফরম্যাট থেকে বেরিয়ে আসতে হবে, সিএস এর ভাষণে আসতে হবে। CS0 আছে বা CS2 বা CS3ও আছে, CS3 ফোর এগুলোও ডাউনলোড করতে হবে, মানে করে নিতে হবে। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কাজ করি, তাও আমার পিসি আর আছে, আচ্ছা ফটোশপ সিসি, আরো বলে এটা হয়, এটা ফটোশপ সিস, আচ্ছা আমি এটা, হ্যাঁ বুঝতে পারছি, আপনি বলেছেন কত
ফটোশপের সাইজ কত হয়, ফটোশপ ফাইলের সফটওয়্যারের? 80 ফটোশপ সিসি, ফটোশপ সিসি। তাই আপনারটা কি ক্র্যাক ভার্সন? ক্র্যাক আপনারটা ক্র্যাক ভার্সন? 80 কি আপনার? হ্যাঁ আমার নিজেরটাও, আমি যদিও ফ্রেন্ডের থেকে নিচ্ছে। মেইন ফাইলটা কই আছে জানেন, মানে ইনস্টল ফাইলটা? মেইন ফাইলটা কোথায় আছে? মেইন ফাইলটা সফটওয়্যারে বা কোথাও আছে? তাহলে ওইখান থেকে যারা যাদের যাদের নাই তাদেরকে একটু দিয়ে দেন, আর ড্রাইভে শেয়ার করেন যদি ভালো হয় আর যদি পারেন আর কি। কারণ দেখা যাবে যে অনেকে হয়তো বাজারে যেতে পারবে না, বা অনেকে অনেক জায়গায় যেতে পারবে না, বা বন্ধ হয়ে যায়, এর মধ্যে তাদের সুবিধা হবে। তো আপনি যদি ড্রাইভে একটু শেয়ার দিয়ে দেন তাহলে বাকিদের উপকার হবে। ঠিক আছে, আচ্ছা যান, সমস্যা নেই, যারা দেখতেছেন এখন যান। আসেনি হোয়াটসঅ্যাপে? আসেনি এখনো? আচ্ছা, এটা ইনস্টল দিছিলেন? এটা তো 32 বিট দেখাচ্ছে, এটা তো 32 বিট। আচ্ছা আপনি এটা একটা ড্রাইভে শেয়ার করেন না, নিচের যে একটা ইয়ে আছে না, নিচের যে এটা মাস্ট বি কি জানি রিড যেটা, ওইটা সহ একটা ড্রাইভে সবার সাথে শেয়ার করেন? হ্যাঁ, এই এই পুরো দরকার, এই পুরো ফোল্ডারটা সবার সবার সাথে একটু শেয়ার করেন। অথবা এক কাজ করেন, আপনি ড্রাইভে দিয়ে ওই ওই লিঙ্কটা আপনি একটা ড্রাইভে আপলোড করে তারপরে ওই লিঙ্কটা সবাইকে, মানে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, এই আপনাদের ফরিদপুর এই ওই যে 9 গ্রুপে। ঠিক আছে, তাহলে সেখান থেকে সবাই ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো আর আজকে ক্লাস নেওয়ার আর কারো কোনো কোশ্চেন আছে যে স্যার এটা বুঝি নেই, বা এই ধরনের সমস্যা কোনো কোশ্চেন, অথবা অন্য কোনো কোশ্চেন ক্লাস রিলেটেড? বলতে পারেন, আমাদের হাতে এখনো 15 মিনিটের মতো আছে। আর যারা তিনজন মেয়ে আছেন আর আপু আছেন তিনজন, তো তাদেরকে বলবো আপনারাও বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। বাসায় প্র্যাকটিস করলে কিন্তু সবারই স্কিল বাড়বে। মিষ্টি আছেন, মিষ্টি ভালো রেসপন্স করতেছেন মিষ্টি, আর আমি আশা করবো আপনি শেষ পর্যন্ত থাকবেন। আর আর মিষ্টির থেকে সবাই সবাই শিক্ষা নেবেন যে তার মতো অ্যাক্টিভ থাকার জন্য, তার মতো যদি সবাই আমার সাথে শেয়ার করতে পারেন ব্যাপারগুলো, সে যেভাবে আমার সাথে যে স্ক্রিন শেয়ারে সে ক্লাসগুলো যেভাবে রিভিউ করালো বা দেখালো, সেটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। যে তার মতো আবার অনেকে দেখাইছে, যে বিপ্লব সাহা, তারপরে আশিক, এরাও দেখাইছে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখানোর জন্য। আর এভাবে যদি আমরা ক্লাস রিভিউ করি বা নিজে নিজে যা বুঝতে পারছি সেটা যদি সবার সাথে শেয়ার করি, তাহলে কিন্তু মানে আমাদের যদি কোশ্চেন থাকে কারো মনের মধ্যে তো সেটা অটোমেটিক কিন্তু চলে যাবে। ঠিক আছে, আর সবাইকে একটা ব্যাপার বলবো যে কিবোর্ড শর্টকাট বা অ্যাডভান্স যেসব ব্যাপার আছে সেগুলো সবাই নোট রাখার চেষ্টা করবেন। নোট করে রাখলে আপনারা পরে সেটা কাজে লাগাতে পারবেন, আর যদি মুখস্থ করতে চান ডাইরেক্ট মানে সরাসরি মুখস্থ করে রাখবেন না, তাহলে আপাতত এটা ই রাখেন, নোট করে রাখেন। আর শর্টকাট নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, শর্টকাটটা পরের ব্যাপার, আগে হচ্ছে আপনারা কতটুকু শিখতে পারতেছেন বা শিখবেন সেটা আগে। হ্যাঁ বলেন।
আচ্ছা হ্যাঁ, ইন্টারনেটও আছে, ইন্টারনেটও আছে। আপনি যদি শর্টকাট, আপনি ফেসবুকে গুগলে সার্চ দিলে হবে যে আপনার হোয়াট ইজ দ্য হোয়াট আর দ্য শর্টকাটস অফ ফটোশপ অথবা ফটোশপ শর্টকাটস, সে দিয়ে গুগলে সার্চ দিলেও ফটোশপের রিলেটেড যত শর্টকাট আছে সব চলে আসবে। কিন্তু সেখানে এটা দেখলে কিন্তু আপনার কঠিন লাগবে, ঠিক আছে, কঠিন লাগবে, মনে হবে যে প্যারাগ্রাফের মতো অথবা কম্পোজিশনের মতো মনে হবে, মানে খুব একটু ঝামেলা লাগবে অথবা ভয় পাবে। তো হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, এটা এই জন্যই আমি আপনাদের সাথে, কিন্তু আমি জানি না সব ট্রেনার এরকম করে কিনা, আমি কিন্তু সবাইকে ডিটেলে শেখাচ্ছি, ডিটেলে একদম খুঁটিনাটি সহ শেখাচ্ছি, কারণ যাতে আপনাদের কোনো সমস্যা না পায় আর আপনারা যাতে দ্বিতীয়বার কোনো জায়গায় আপনাদের সাহায্যের জন্য যেতে না হয় বা কারো কাছে আপনাদের বা আপনারা আপনাদের মনের মধ্যে যাতে কোনো খুঁত না থাকে বা আপনাদের শেখার মধ্যে কোনো খুঁত না থাকে। হ্যাঁ আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমরা আসলে যদি এইভাবে শেষ পর্যন্ত আগাই, মানে আপনাদের এই দুই তিনটা ক্লাসে আমার ভালো লাগলো, আপনাদের অ্যাটেন্ডেন্স বা আপনাদের যে আগ্রহ ইন্টারেস্ট বা আপনাদের যে ক্যাচিং পাওয়ার সেটা কিন্তু খুবই আউটস্ট্যান্ডিং, ঠিক আছে, খুবই ভালো। আর বাকি যে ব্যাচগুলো আছে তারাও ভালো, বাট আমার কাছে এই নয়ের ব্যাচটা খুব ভালো লাগে, কারণ এই ব্যাচের মধ্যে সবাই ইয়াংস্টার, তো সবাই ইয়াং, এখানে আসলে বয়স্ক তেমন কত নেই বা সবার সাথে ফ্র্যাঙ্কলি আসলে কথা বলা যায় বা কোনো ব্যাপারে মজা টজা করা যায়। কিন্তু অন্যান্য হিসেবে আসলে দেখা যায় যে একটু বয়স্ক লোক থাকে বা দেখে বা সবার সাথে হয়তো কথা বলার একটু সীমাবদ্ধতা থাকতে হয়, কিন্তু এখানে হয়তো আপনাদের সাথে অনেক সময় খুব ফ্রি মাইন্ডে কথা বলি বা অনেক সময় ভুল টুল হয়ে গেলে কেউ কিছু মনে করবে না বা কে যদি, হ্যাঁ ঠিক আছে, এটা উভয় পক্ষ থেকে ক্ষমা করে দেবো যদি কেউ কোনো দুষ্টুমি করি বা কেউ কোনো মাইন্ড করবে না, সবাই শিখতে আসছি, সবাই একটু দুষ্টুমি ভাইজলামি এইসব সব কিছুর মধ্যে থাকবে। কি বলেন নাসরিন আতিয়া, ঠিক বলছি নাকি? রিনা কিন্তু আজকে কোনো ই করেন নাই, রেসপন্স তেমন একটা পাই নাই, আমি কিন্তু আপনাদের কাছ থেকে রেসপন্স চাই নেক্সট ক্লাসে। রিনা, আপনাকে বললাম যে আপনারা যারা আজকে যেমন মিষ্টি আমাদেরকে খুব ভালো সাপোর্ট দিয়েছে, নেক্সট ক্লাসে আপনাদের কাছ থেকে ভালো সাপোর্ট চাই, মানে ক্লাস রিভিউয়ের ক্ষেত্রে, ক্লাস আমরা নিয়ে তারপরে কিন্তু আপনারা দুজন আমাদেরকে সাপোর্ট করবেন, নাসরিন নাতি আর ইরেন আর রিনা, আপনারা দুজন, ঠিক আছে। আর আপনাদেরও যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করবেন, আর হচ্ছে বেশি বেশি ইউটিউব দেখে প্র্যাকটিস করবেন, ইউটিউব কিন্তু আমাদের সবচেয়ে ভালো বন্ধু, এখন যে কোনো ধরনের সমস্যা এখন ইউটিউবে পাওয়া যায়, তো চাইলে আমরা ইউটিউব থেকে যে কোনো সমস্যা, ধরেন ডিজাইন করতে গিয়ে কোনো সমস্যা যদি পড়ে তাহলে সেটা সার্চ দিলেই হবে। হ্যাঁ আশিক, কিছু বলেন আশিক। হ্যাঁ, এই আপনার মতো আসলে আমি সেটাই বলতেছি, আমি নিজেও ফলো করি, আমি নিজেও ফলো করি, কারণ গ্রাফিক্স আসলে মানে এটা খুব বড় একটা পার্ট, এটা যে কোনো একটা ক্রিয়েটিভ কাজ, তো এটা হচ্ছে যে বেসিক, মানে এখান থেকে আপনার উপরে ওঠা শিল, এখান থেকে যদি আপনারা গ্রাফিক ডিজাইনটা ভালো মতো শিখতে পারেন আপনার নেক্সট লেভেল যেটা আছে, ওয়েব ডিজাইন বলেন, তারপর ইউআই ইউএক্স ডিজাইন, নাম শুনেছেন কিনা যাই না, এই যে আমরা যে মোবাইল টোবাইল মোবাইল চালাই, মোবাইলের অ্যাপ যেগুলো আছে, হ্যাঁ সেগুলো কিন্তু সব ফটোশপে বানানো। আচ্ছা 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 আচ্ছা, বাহ, তাতে খুব খুশি সংবাদ। আচ্ছা, তো আচ্ছা, তা আপনার
আচ্ছা আচ্ছা ও আচ্ছা, তো ওই অ্যাপ ডেভেলপমেন্ট বা ইউআই ইউএক্স ডিজাইন গুলো কিন্তু এই ফটোশপে করতে হয়, বা আপনারা ফটোশপে নেক্সট ডে আপনাদের ফলো করতে হবে। আর হচ্ছে এখানে ওয়েবসাইট ডিজাইন বলেন, ইউআই ইউএক্স ডিজাইন বলেন, ভিডিও এডিটিং বলেন, সবকিছু কিন্তু এই ফটোশপ ইলাস্ট্রেটরের হেল্প লাগবে। এই হেল্প ছাড়া কিন্তু আপনারা ওই লেভেলে যেতে পারবেন না। তো যারা এই বড় বড় বিভিন্ন আপনার ডিজাইনার বলেন বা যাই বলেন না কেন, ক্রিয়েটিভ পার্সন, তারা কিন্তু সবাই এই ফটোশপ ইলাস্ট্রেটর রিলেটেড, তাদের কিন্তু এই হেল্প নিতে হয়। এই জন্য বলতে চাই আপনারা ফটোশপ ইলাস্ট্রেটরটা ভালোভাবে শিখেন, তাহলে আপনার কিন্তু নেক্সট লেভেলে আপনাদের আরো ভালো ফিউচার আছে। ঠিক আছে, তো আমি আশা করি সামনের ক্লাস থেকে সবাই আরো ভালোভাবে আরো ভালো উপস্থিতি আরো ভালো থাকবে। অনেকে এদিকে এখন চলে গেছে, মাত্র 9 জনের মতো আছে। তো সবার আরো, হ্যাঁ উনি উনি হয়তো, হ্যাঁ যে মিষ্টিয়াপুর যে কি ভাই যেন বলেন, জাতি ভাই, হ্যাঁ ঠিক আছে, উনি আজকে নাই, ওনাকে আজকে খুব মিস করতেছি। উনি আজকে প্রথম প্রথম দিকে ছিল, হয়তো এখন ইলেকট্রিসিটি নাই বা লোডশেডিং এর কোনো প্রবলেম, কারণ আপনাদের ফরিদপুর থেকে অনেক ইয়ে আসছে, আপনাদের অনেক, হ্যাঁ আপনাদের ব্যাচ থেকে অনেক আমার কাছে কমপ্লেন আসছে যে আপনাদের এলাকায় ইলেকট্রিসিটি থাকে না। তো সেক্ষেত্রে আচ্ছা, তো সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। আমি তো ক্লাসে একটা নিয়ে পড়ে থাকি না, আমি তো বারবার রিভিউ করতে থাকি, বারবার আপনাদেরকে প্র্যাকটিস করাতে থাকি। তো এইভাবে ইনশাল্লাহ সামনে ক্লাসগুলো চলতে থাকবে। আর যারা লোডশেডিং এর জন্য ক্লাস মিস করবেন, তারা আবার ক্লাস রিভিউ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কেউ যদি চান মোবাইলে ভিডিও রেকর্ডার বা পিসিতে ভিডিও রেকর্ডার দিয়ে দিতে পারবেন, তা সেটা পাঠান ফরিদপুর শহরে। হ্যাঁ প্রত্যেকটা সদরেই কিন্তু লোডশেডিং তুলনামূলকভাবে কম, সেটা শুধু ফরিদপুর সদর না, মোটামুটি সব সদরে। আমরা ঢাকা শহরে থেকে তাও দেড় সময় কারেন্ট যায়, লোডশেডিং হয়, তাও কম, এত বেশি না, হ্যাঁ অনেক কম। তো ঠিক আছে, সবাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ রাত্রেবেলা খান, আচ্ছা আচ্ছা, কারেন্টের হায়াত আছে দেখছেন, অনেকদিন বাঁচবে কারেন্ট, নাসিনাপুর বাসা কারেন্ট চলে গেছে। আচ্ছা তাক, দেখো আর ক্লাস নিব না আজকের জন্য, এখানে শেষ, কারণ ক্লাস নিলে আবার মাথা টাথা গরম হয়ে যেতে পারে আপুদের। ঠিক আছে, তো আজকের মতো এখানেই সমাপ্তি। আর যে হোমওয়ার্ক দিলাম নেক্সট ক্লাসে, কিন্তু আমি হোমওয়ার্ক চাই। ঠিক আছে, সবাই আশা করি হোমওয়ার্ক করে আমাকে দেখাবেন। এই আপনার কি অবস্থা? একটা অবস্থা দেখছেন, আমার যদি লোডশেডিং থাকে তাহলে আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে বলবো। ঠিক আছে, আমার কোনো সমস্যা থাকলে কিংবা ক্লাস নিতে দেরি হলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। তো আজকে, আচ্ছা ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে সবার দেখা, সবার সাথে দেখা হবে, সবাই ভালো থাকবেন, আর সবাই হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে, আসসালামু আলাইকুম। ওকে থ্যাংক ইউ আশিক, আপনি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।